حي على الفلاح، حي على الفلاح. الله اكبر، الله اكبر. এই কল্যাণের পথে আহ্বান আমার আল্লাহ পাকে, যে কল্যাণের দিকে ডেকে চলেছেন। দুনিয়ার গোলাম হতে হতে আমরা শয়তানের আহ্বান ছাড়া আমাদের কানে জাগিরা মুসলিম হে হাম ওয়াতন হায় সারা জাহান আমার। আল্লামা ইকবাল কি চমৎকার করে বলেছেন, পৃথিবীতে মুসলমান ছিল শ্রেষ্ঠ জাতি, অথচ আজ মাশরিক হতে মাগরিব, সীমালুন হতে জুনুব, যে দেখেন পৃথিবীর মানচিত্রে রক্তাক্ত লাঞ্ছিত নির্যাতিত নিষ্পেষিত জাতির নাম হলো মুসলমান। এক কেবলা আমাদের, একমাত্র নেতা রাসূল আমাদের, এক আল্লাহ আমাদের রব, এক কোরআন আমাদের জীবন বিধান, কোন সন্দেহ? মতের পার্থক্য থাকতে পারে, মতের পার্থক্য আমাদের থাকতে পারে, আমি মোল্লা উনি মুন্সি, কিন্তু পথ তো আমাদের একটা আল্লাহর পথ, একটা তো সিরাতুল মুস্তাকিম। ও আমার প্রিয় ভাইরা, আজ মুসলমান দ্বিধা বিভক্ত দল মত, পথে পথে পার্থক্য হতে হতে এখন গজবে মাটির জমিনে মাথা ঢুকে যাওয়ার উপক্রম হয়েছে। কোন দল বুঝি না, কোন মত বুঝি না, কোন গোত্র বুঝি না, যে কোরআনের জন্য বদর উহুদের মাটি রক্তে লাল হয়েছিল রাসূলের সুন্নাহ সাহাবীদের। ও বাংলার তাওহীদি জনতা, এই জমিনে কোরআনের পদতলে কোরআনের ছায়া তলে একত্রিত হওয়ার জন্য যদি আর একটি জঙ্গে বদর জঙ্গে উহুদের রাগ এসে যায়, ও মুসলমান আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? সম্মানিত ভাইরা, আসুন, আমরা কোথায় কোথায় কোন কারণে আজ দ্বিধা বিভক্ত হয়ে গেছি। বাহরাইন প্রবাসী আমার কলিজার প্রিয় কবি এমদাদুল হক রায়হানের লেখা রুকনুজ্জামানের এই সুর, কোরআন প্রেমিক হাজারো মানুষের ভিড়ে আমার এই ভালোবাসা। যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি, তবে কেন আজকে হলো করুণ পরিণতি? ঠিক একটু মুসলমানের মতো বলা যাবে কিনা আজকে? ঠিক না, জোরে ঠিক। যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি, তবে কেন আজকে হলো করুণ পরিণতি? তবে কেন আজকে হলো করুণ পরিণতি? কেউ আছে ভাই গাড্ডি নিয়ে, কেউ আছে ফতোয়ায়, কেউ আছে ভাই দরগা খুলে পীরেরও ব্যবসা। সবাই বলে আমরা সঠিক, বাকিরা সব ভুল, এসব শুনে আম জনতার যাই হারিয়ে কুল, আল্লাহ জানে ফিরবে কবে ওদের সুমতি। যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি, তবে কেন আজকে হলো করুণ পরিণতি? কেউ বলে আজ দিন কায়েমের নেই তো প্রয়োজন, আর দিনের তরে মরণকে কেউ করছে আলিঙ্গন। এই জমিনের লেবাধারী এক ধরনের শয়তান রয়েছে, যারা বলে বাংলার জমিনের তাফসীর মাহফিল প্রয়োজন নাই, বন্ধ করে দাও, বাংলার জমিনে মসজিদ মাদ্রাসা বন্ধ করে দাও, ওখান থেকে জঙ্গি তৈরি হয় বলে কিনা? অথচ আজও বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য অগণিত কোরআনের কর্মীদের বুকে রক্তে লাল হচ্ছে আমার দেশের মাটি। কেউ বলে আজ দিন কায়েমের নেই তো প্রয়োজন, আর দিনের তরে মরণকে কেউ করছে আলিঙ্গন। দিনের দাওয়াত দিতে গিয়ে কেউ জেলে বন্দি, আর বাতিল মতের সাথে আবার কেউ করে সন্ধি। সব ভুলে ভাই একসাথে আজ তোলো রে আওয়াজ, এই পৃথিবী খোদার জমিন চলবে তারই রাজ, গড়ছে ওঠো বীর জনতা আল কোরআনের সাথে। যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি, তবে কেন আজকে হলো করুণ পরিণতি? তবে কেন আজকে হলো করুণ পরিণতি?